যে আমি কিভাবে চিন্তা করতেছি, আমি কিভাবে আমার স্বামীকে ডাক্তার দেখাবো, কিভাবে কি করব, এটা আমি চিন্তা করতেছি। পরবর্তীতে একটা লোক তিনি আসার পরে আমাকে বলে, কি হয়েছে আপনার, কি অবস্থা? তো আমি তখন বললাম যে এই ঘটনা, আমার স্বামী খুব অসুস্থ, আমি টাকার জন্য আমি আমার স্বামীকে ডাক্তার দেখাতে পারতেছি না, উনি অ্যাক্সিডেন্ট করে মানে একদম পুরো অক্ষমের মতন হয়ে গেছে, ওনার আর গায়ে কোনো বল শক্তি কিছু নাই, এমন অবস্থা হয়েছে। তো আমি ওনাকে সবকিছু খুলে বললাম। খোলার পরে বলার পরে এবার উনি আমাকে বলল যে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আসেন আমার সাথে, আপনি আমার সাথে আসেন, আমি আপনার স্বামীর যত চিকিৎসা দরকার হয় আমি আপনার স্বামীকে চিকিৎসা করাই দিচ্ছি। আপনি সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের মাঝে আজকে আইছি আমার একটা নতুন ভিডিও নিয়ে, আমার জীবনের কিছু কাহিনী আমি করতে চাই তার জন্য। তো আমি আপনাদের সামনে আমার জীবনের কিছু কাহিনী তুলে ধরতে চাই, আপনারা আমার সাথে থাকবেন। আমি একটা গরিব ঘরের মেয়ে, আমার বিয়ে হয় একটা রিক্সাওয়ালার সাথে। তো আমার যখন বিয়ে হয় তখন আমরা খুব সুখে শান্তিতে আমাদের সংসারটা কাটছে, ভালোভাবে চলতেছে, এইভাবে চলতেছে। দীর্ঘ কয়েকটা মাস বিয়ে হওয়ার পরে তখন আমার স্বামী অ্যাক্সিডেন্ট করে। তো আমার স্বামী অ্যাক্সিডেন্ট করার পরে, আমার স্বামী যখন অ্যাক্সিডেন্ট করার পরে তখন আমি আমার স্বামী যখন অ্যাক্সিডেন্ট করার পরে তখন আমি উনাকে কিভাবে ডাক্তার দেখাবো, আমার সংসার চালাতে আমার খুব কষ্ট হয়, খুব ইয়ে হয়, আমি ডাক্তার দেখাবো কিভাবে, আমি তো ডাক্তার দেখাতে পারতেছি না, এরকম মানে কি আমার এটাই। তো আমি খুব কষ্ট করে মানে গ্রাম থেকে শহরে আসি, শহরে এসে বাসা বাড়িতে একটা কাজ খুঁজি আমার স্বামীকে নিয়ে, কোথায় যাব, কি করব। তো আমি আমার বাসা বাড়িতে আসি, একটা বাসা বাড়িতে আসার পরে আমি এখানে মানে আর কি একটা কাজ খুঁজে নিই বাসা বাড়িতে। তো যে টাকাটা পাই সে টাকায় কিচ্ছু হয় না, ঘর ভাড়া দিতেই লেগে যায় 2000 টাকা, কিভাবে কি করব বলেন। আর সারা মাস খাটনি করে শুধুমাত্র 2000 টাকা পাই, তা 2000 টাকা যদি আমার ঘর ভাড়ায় যায় তাহলে আমি আমার স্বামীকে কিভাবে ডাক্তার দেখাবো। তাই এরকম করে মানে আর কি আমাদের কিছু মাস কেটে যায়, আমার স্বামীকে আমি ডাক্তার দেখাতে পারি না টাকার অভাবে। তো একদিন আমি আমার স্বামীকে নিয়ে রাস্তায় বসে ই করতেছি, যে আমি কিভাবে চিন্তা করতেছি, আমি কিভাবে আমার স্বামীকে ডাক্তার দেখাবো, কিভাবে কি করব, এটা আমি চিন্তা করতেছি। পরবর্তীতে একটা লোক তিনি আসার পরে আমাকে বলে, কি হয়েছে আপনার, কি অবস্থা? তো আমি তখন বললাম যে এই ঘটনা, আমার স্বামী খুব অসুস্থ, আমি টাকার জন্য আমি আমার স্বামীকে ডাক্তার দেখাতে পারতেছি না, উনি অ্যাক্সিডেন্ট করে মানে একদম পুরো অক্ষমের মতন হয়ে গেছে, ওনার আর গায়ে কোনো বল শক্তি কিছু নাই, এমন অবস্থা হয়েছে। তো আমি ওনাকে সবকিছু খুলে বললাম। খোলার পরে বলার পরে এবার উনি আমাকে বলল যে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আসেন আমার সাথে, আপনি আমার সাথে আসেন, আমি আপনার স্বামীর যত চিকিৎসা দরকার হয় আমি আপনার স্বামীকে চিকিৎসা করাই দিচ্ছি, আপনি আসেন। এ কথা বলার পরে তারপরে আমি আমার স্বামীকে নিয়ে গেলাম। তো আমার স্বামীকে নিয়ে যাওয়ার পরে হাসপাতালে গেলাম। হাসপাতালে যাওয়ার পরে ওইখানে আমার স্বামীকে উনি হাসপাতালে ভর্তি করলো। ভর্তি করে উনি এখানে প্রায় 2-3 মাসের মতন এখানে রাখলো। রাখার পরে 2-3 মাসের ভিতরে একদিন উনি আমাকে ওই জায়গায় রেখে উনি চলে গেল। চলে যাওয়ার পরে উনি আবার আসে আমার স্বামীকে দেখতে হাসপাতালে। হাসপাতালে আমার স্বামীকে দেখতে আসার পরে তখন উনি বলে যে, আছে আপনার স্বামী কেমন আছে, কি বিতন্ত। তখন আমি বলি যে, হ্যাঁ আমার স্বামী একটু ভালো আছে। তো ও তো একদম অক্ষম হয়ে রয়েছে, ও কোনো হাত পা নাড়াতে পারে না, কিছু না, মানে একদম মরার মতন হয়ে রয়েছে, একদম প্রতিবন্ধীর মতন, এটাই আর কি।
তো মনে হয় যে ওর প্যারালাইসিস হয়েছে এরকম। তখন আমি কি করলাম, আমি বললাম যে আমাকে বললো কি তা চলেন আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। আমাকে বললো যে চলেন আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি, বাইরে থেকে ঘুরে আসার পরে তারপরে আমরা ই করব, এটা বললো। তো বলার পরে আমি বলতেছি কি আচ্ছা ঠিক আছে চলেন। তো আমরা হাঁটতে হাঁটতে এখানে একটা রেস্টুরেন্টে গেলাম। রেস্টুরেন্টে যেয়ে আমরা ওইখানে মানে আর কি রেস্টুরেন্টে যাওয়ার পরে আমরা বললাম যে আমরা ই করব, মানে খাওয়া দাওয়া করলাম। এখানে খাওয়া দাওয়া করার পরে উনি আমাকে নির্জল একটা জায়গায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওনার সাথে আমার সবকিছুই হলো, ওনার সাথে সবকিছুই হলো। এইভাবে চলতে থাকলো, চলতে থাকার পরে ওনার সাথে উনি আমাকে এত সুখ দিত, এত ভালোবাসা দিত, যা আমার স্বামীও মানে আমাকে দিতে পারতো না। এত সুখ, মানে যে কয়দিন যতদিন আমি হাসপাতালে ছিলাম, যে 3 মাস ছিলাম, 3 মাসের ভিতরে আমি এত সুখ পাইছি যা জীবনে কখনো পাইনি। তাই তো এভাবে মানে উনি আমাকে খুব, উনি আমার স্বামীর উসিলা দিয়ে আসতো, দেখতো, দেখতে দেখতে ওনার সাথে মানে আমি একটা সম্পর্ক জড়া যায়। আর সম্পর্ক জড়া যাওয়ার পরে ওনার সাথে আমার সবকিছু হয়ে যায়। তারপরে হঠাৎ করে একদিন যখন আমি ওখানে ছিলাম 3-4 মাসের ভিতরে, আমি ওইখান থেকে আমার স্বামীকে আমি গ্রামে নিয়ে চলে আসি। আমার গ্রামে নিয়ে চলে আসার পরে মানে আমি ওনাকে যে একটু ফোন করে বলবো কি কিছু, যে আমি আমার স্বামীকে নিয়ে চলে যাচ্ছি কি কিছু, এরকম আমি ওনাকে বলতে পারিনি। তো সেই ধরে ওনার সাথে আর কোনো কথাবার্তাও আমার হয় না, ওনার সাথে ইয়ে হয় না। আর আজকে আমার এখন খুব ওনার কথা আমার খুব মনে পড়ে, আর সেই কারণে আজকে আমি আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম। যদি পারেন আপনারা আমাকে দোয়া করবেন, ভালো থাকবেন।